হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি অনেক অনেক ভালো আছি। তো গণেশ চতুর্থী প্রীতি শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা জানাই। আর আজকে যাচ্ছি আমি, এখন সুন্দর করে রেডি হয়ে গেছি, এখন যাবো হচ্ছে দত্ত পুকুরে ঠাকুর আনতে। তো চলো। ভাবছিলাম বলতো, আর আমাদের গণেশটা আগে আগে আমি বুকিং করে গেছিলাম যে একটু আজকের দিনে অনেক ভিড় হয়, আমি সেভাবে দেখতেও পারবো না, কনফিউজ হয়ে যায়। তো চলো, অলরেডি দত্তপুকুর কি তো দত্তপুকুর চলে এসেছি, চলো এবার গণেশ দেখতে যাবো। বাবা, চারিদিকে তো গণেশ আর গণেশ। লাল বলছিলেন তাই তোমার ভাই রে? তুমি কার্তিক? এই দেখো কার্তিক। তুমি কোনটা নিচ্ছ? আলাদা করা আছে। তোমাকে এনেছি শুটিং করার জন্য। আমি বলবো কোন কোন শরীর ভালো লাগছে, টাকা ওইদিকে আমার তো নেই, আমি সিক্স প্যাক। গণেশ তো ব্যাক প্ল্যাঙ্কিস দিল না তোমাকে। যুবরাজ সিং এর বোন খেলা শেষ। এটা রিভিল করলাম আরিয়া সিং এর এবছরের গণেশ। ভাইকে ভালো লাগে। তো গাইস, আমাদের গণেশ চলে এসেছে, গণেশ বাবা। তো আমরা অনেকদিন আগে এসে বুক করে গেছিলাম, কত তারিখ জানো? 5 তারিখ।
चलो কোলে নিয়ে বসে আছি প্রতি বছরই এরকম ভাবে আমরা নিয়ে আসি বল বিট্টু দিদুন বাড়ি তারপর কালকে যাবে আবার আমাদের ওইটা আসবে পুজো হবে সুন্দর পুজো হচ্ছে যাওয়ার পথে ঠাকুর নিয়ে এসছি ঠিক আছে আমার বলে স্নান করে এই রাত্রবেলা বাড়িতে এখন কাজ হচ্ছে লাইটের ফুলের কাজ হয়ে গেছে ভেতরে ওটা আমি পরে দেখিয়ে দেবো তো চলো এখন দিদুন বাড়িতে রাখি ঠাকুর এই বাড়িতে কাজ হচ্ছে দিদি অলরেডি সাজাচ্ছে টুনি লাইট দিয়ে আর এই যে গণেশের এই জায়গাটা হচ্ছে সাজানো হয়েছে তাই সুন্দর সাজিয়েছে না চলো বন্ধুরা আজকের মতন টাটা আমরা বাড়িও চলে এসেছি গণেশ নিয়ে আর ঠাকুর দেখে তো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পুজো পুজো আসলে বাড়িতে কোনো অনুষ্ঠান আসলে এইটাও এটাকেও থাকতে হবে সাথে হ্যাঁ সবসময় আমার সাথে আছে তো চলো টাটা।